সরকারের বিরুদ্ধে গণহত্যা, জুলুম, নির্যাতন, হামলা মামলার অভিযোগ এনে এর প্রতিরোধে সারাদেশে কমিটি ফর পাবলিক সেফটি গঠন করবে 18 দলীয় জোট। আগামী 3 দিনের মধ্যে ইউনিয়ন থেকে দেশের সকল পর্যায়ে কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের 18 দলের সকল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দিয়েছে 18 দলীয় জোট। দেখুন চক্রমালিথার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহতদের জন্য 18 দলীয় জোটের গায়েবানা জানাজা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন 18 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, এখন থেকে সব কর্মসূচি 18 দলীয় জোটের উদ্যোগেই পালন করা হবে। ধর্মের সঙ্গে কোনো অবস্থাতেই স্বাধীনতা যুদ্ধের কোনো বিরোধ নাই। স্বাধীনতা যুদ্ধ অনেক ধর্ম প্রাণ মুসলমানের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে। সুতরাং এটাকে যে একটা বিভেদ সৃষ্টি করে জাতিটাকে বিভক্ত করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে, সমগ্র জাতি তার বিরুদ্ধে। আমরা সকল মানুষ, সকল স্তরের মানুষ, সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। জানাজার পরপরই সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। 3 দিনের মধ্যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত, মহানগর পর্যায় পর্যন্ত আমাদের 18 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিভিন্ন সামাজিক শক্তি যারা আছেন, তাদের সকলে মিলে কমিটি ফর পাবলিক সেফটি তারা গঠন করে জানাবেন। এটি হচ্ছে জনগণের পক্ষ থেকে এই স্বৈরাচারী সরকারের নির্মমতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে। সরকার বিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। চ্যানেল আই, ঢাকা।